আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নওয়া রোজা আর আমি নওয়া রোজার ইফতার রেডি করছি। তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই, তো শেয়ার করার জন্য চলে এসেছি আমি। তো আজকে আমি বানাবো ছানা পোলাও। ছানা পোলাও বানানোর জন্য 1 কাপ তেল আর 100 গ্রাম ডালটা নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 2 টো তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আমি ভালো করে প্রথমে ভেজে নেবো এগুলো। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 4-5টা লঙ্কা ছিঁড়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো যতক্ষণ না লাল হয়ে আসছে। তো দেখো অনেকটা লাল হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা বাটা, একসাথে বেটে নিয়েছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ ভাজবো। দেখো অনেকটা ছেড়ে আসছে, তেলটা অনেকটা ছেড়িয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব মশলা। এখানে আমি 6 রকমের মশলা ইউজ করছি, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বিরিয়ানি মশলা। দিয়ে দিলাম ছানা, আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। দিয়ে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো চাল। চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছিলাম। আর এবার আমি দিয়ে ভালো করে ভেজে নেব চালটা, যাতে মশলার সাথে মিক্স হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে মিক্স হয়েছে, একদম পরিমাণ মতো হয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। দিয়ে আমি একটু চেক করে নিলাম, জলটা দেখলাম ঠিক আছে কিনা, তা মনে হলো জলটা একটু কম, তাই আবার জল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো 2 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য। তারপর দেখো চলে আসলাম, ফাইনালি আমার পোলাওটা রেডি হয়ে গেছে। আর এবার হাজব্যান্ড চেক করছিলেন পোলাওটা কীরকম হয়েছে, হাজব্যান্ড চেক করে উনি ভালো করে দেখছিলেন, দেখে এখানে দিয়ে দিলেন ধনিয়া পাতা, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলেন যেহেতু ইফতারের এখনও 1 ঘন্টা বাকি আছে। তো বন্ধুরা, আমি এই কড়াইয়ে ডিম ভেজে নিয়েছিলাম, আর ডিম ভেজে নেওয়ার পরে ডিম ভেজে বেঁচে যাওয়ার তেলের মধ্যে আমি ডিমটা মশলা লাগাবো। আর মশলা লাগানোর জন্য পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সব রকমের মশলা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি একটু জল ইউজ করব, জল ব্যবহার করে মশলাটাকে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে আবার মশলাটা মধ্যে আর একটু জল দিয়ে ডিমটা ভেজে নেবো, ডিমটা ছেড়ে দিলাম। এবার দেখো প্রায় আমার ডিমটা মশলা লাগানো হয়ে গেছে, ফাইনালি ডিমটা রেডি। এবার রেখে দেবো সাইডে। তো এবার আমি এখানে বানাচ্ছি বড়া, আর আপনারা হয়তো ভাবছেন কিসের বড়া বানাচ্ছি, আপনার সাথে এটা শেয়ার করলাম না। এখানে আমি বানাচ্ছি পাতাকপির বড়া। আর পাতাকপির বড়া বানানোর জন্য প্রথমে এটা আমি কুচু কুচু করে কেটে পেস্ট বানিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 2 চামচ বেসন আর দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। তো ময়দাটা ইউজ করছি কারণ আমার ভালো লাগে, তাই আমি ইউজ করছি। আর এখানে ছিল 1 কেজির পাতাকপির হাফ। তো বন্ধুরা, আমি যেরকম বানিয়েছি আপনারা এই প্রসেসটা ফলো করে বানিয়ে দেখতে পারেন, অনেকটা স্বাদ হয়েছিল, অনেকটা স্বাদ হয়েছিল। আমি ইফতারে যেহেতু খেয়েছিলাম, বিশ্বাস করেন গাইস, কি বলবো, অনেকটা স্বাদ হয়েছিল। আমি বানিয়েছিলাম বলে নয়, অনেকটা স্বাদ অ্যান্ড মুচমুচো হয়েছিল। তো আমার বড়া রেডি হয়ে গেছে। এবার আমি এখানে ভাজি করবো শাক। এটা জানি না কী ধরনের শাক, তামিলনাড়ুতে এটা এক কী ধরনের শাক আমি জানি না, আমাদের আমাদের গ্রামের দিকে এই সেরকম শাক পাওয়া যায় না। তো ওটার নাম না জেনে কাটছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ ক্ষমা করবেন। তো আমি এখানে শাক ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দিলাম। শাকটা অলরেডি আমি কেটে রেখেছিলাম আগে থেকে তার জন্য। তো দিয়ে আমি এবার দিয়ে দেবো লবণ। এবার লবণের সাথে শাকটা ভালো করে মিক্স করে নেব। আমি মিক্স করতে রয়েছি, দেখো নিচে জল এসে গেছে। তো আমি প্রথমে তেলটা কম ইউজ করেছি, তারপরে ইউজ করবো বলে আর কিছুটা ধনিয়া কুচি দিয়ে দিলাম সেন্ট হওয়ার জন্য। তারপর দেখো কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর চলে এসেছিলাম, এটা শাকটা শাকের পুরো জলটা শুকিয়ে গেছে। এবার আমি তেল ইউজ করব, আর তেলটা ইউজ করে তেলটা দিয়ে দিয়ে শাকটা ভালো করে ভেজে নেব। ভালো করে তেলের সাথে মিক্স করে নিয়ে কিছুক্ষণ এরকম তো রেখে দেবো, ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমার হয়ে যাবে ফাইনালি শাকটা রেডি। আর শাকটা রেডি হয়ে গেলে আজকের ইফতারি আমার ফাইনালি রেডি। তো আপনারা ভাবছেন হয়তো এটা কীরকমের ইফতারি, পোলাও, তার সাথে ডিম, তার সাথে পকোড়া, তার সাথে শাক। হে বন্ধুরা, আমরা গরিব, আমাদের এটুকু সামর্থ্য, আর আমাদের যেটুকু সামর্থ্য সামর্থ্য মতো আমরা রেডি করেছি, আপনারা কিছু মাইন্ড করবেন না প্লিজ। অ্যান্ড আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন প্লিজ, দয়া করে লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারপর দেখো বন্ধুরা, ইফতারের সময় আমি কাটছিলাম পোলাওটা, কিন্তু একদম অসাধারণ হয়েছিল, সুপার হয়েছিল গাইস, কি বলবো আপনাদেরকে।
যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। বন্ধুরা, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি পোলাওটা বানিয়েছিলাম নর্মাল চাল দিয়ে। আমরা যেটা রোজ খাই সেই চাল দিয়ে বানিয়েছিলাম। আপনারা চাইলে বাজার দোকানে যে চালটা পোলাওর চাল বিক্রি হয় সেটা দিয়েও বানাতে পারেন, আবার নর্মাল চাল দিয়ে বানাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো তারপর আমি ইফতার করতে বসে গেছিলাম। ইফতার করতে বসে গিয়ে আমার পাপাটা এতটা রান্না করছিল যে ঘুম থেকে উঠেছে। ও ঘুম থেকে ওঠার পর ওর মারই দরকার হয়, মা ছাড়া কেউ, মা ছাড়া আর কেউ নিলেও পায় না। তো আমি ইফতারটা রেখে তারপর আমি চলে গিয়েছিলাম ওকে খাওয়াতে, তারপর এসে আমি ইফতার করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু ছিল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায়, খুদা হাফেজ।